বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মিতু তানিশ লাইফস্টাইলে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ড হিসাবে কীরকম। তো আজকে কেন এই টপিকটা নিয়ে কথা বলছি, তার অনেকগুলো কারণ আছে। যেমন সবার প্রথম একটা কারণ, সেটা হচ্ছে ওর আর আমাদের দুজনেরই খুব কম বয়সে বিয়ে হয়েছে, আর আমরা লাভ ম্যারেজ হয়েছে আমাদের। তো অনেকেই আছে যারা বলে এত কম বয়সে বিয়ে করেছে, ছেলে মানুষের মতো এখনও ছেলে মানুষই ভাব যায়নি, তো কীরকম স্বামী হিসাবে ও দায়িত্ব নিতে পারবে কি না একটা মেয়ের। বিয়েটা করাই মানে করে ফেললেই মানে তো বিয়ে হয়ে গেলই মানে তো চাপ চলে আসলো, তো ও চাপ নিতে পারবে কি না, একটা মেয়ের দায়িত্ব নিতে পারবে কি না, বিয়েটা তো ছেলে খেলা না। এরকম অনেক লোক অনেক ধরনের কথা বলেছে আমার বিয়ে পরে। লোক তো লোক, ইনফ্যাক্ট আমার ফ্যামিলির লোকও বলেছে, ইভেন আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকও অনেকে বলেছে, আমার বাপের বাড়ির ফ্যামিলির লোকও এভাবে অনেক বলেছে, আমরা শুনেছি, কিন্তু কোনো প্রতিউত্তর দেইনি। ভেবেছিলাম যে নিজে ভালোভাবে সংসার করে তাদেরকে জবাব দিয়ে দিব যে হ্যাঁ আমরা পারি, ছোটো বলে কি ছোটো, হ্যাঁ ছোটো ছিলাম, অবশ্যই ছোটো ছিলাম, কারণ বেশি বয়স ছিল না তখন যখন আমরা বিয়ে করেছি নতুন নতুন। তো তাই বলে যে কারো ওপর ডিপেন্ড করব, কারো ভরসা করব, সেরকম ছিল না একদমই। তো কারা কারা বলেছে তাদের নাম বলবো না, অনেকেই বলেছে, পাড়া প্রতিবেশী বলেছে, আত্মীয় স্বজনরা বলেছে, আমার বাপের বাড়ির লোক বলেছে, শ্বশুরবাড়ির লোক অনেকেই বলেছে। তো এখনও শুনতে হয়, এমন না যে বিয়ে 2 বছর হয়ে গেছে এখন শুনতে হয় না বা এখন বলে না, এরকম না, এখনও আমাকে শুনতে হয় যে কীরকম সংসার করতে পারে, এটা এটা তো ওকে দিতে পারে না দিতে পারে না, এই জিনিসটা তোর জন্য করে কি করে না, সব ঠিকঠাক কি না, খাওয়াতে পারে পড়াতে পারে, এরকম অনেক ধরনের কথাবার্তা বলে। তো তাদের সবার উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটা বানাতে চলেছি। তো বন্ধুরা, আমাদের বিয়ে হয়েছে 2 বছর হলো। তো 2 বছরে এমন একদিনও আসেনি যে যেদিন আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে আমাকে এটা লাগবে, এটা এনে দাও, আমার হাজব্যান্ড বলেছে যে না আমি পারবো না, আমার কাছে টাকা নেই বা আমার সমস্যা আছে আমি পারবো না, আর আমিও ওর কাছে এমন কিছু দাবি করিনি যে আমার এটা লাগবে, এটা আমাকে কিনে দাও, কারণ আমি জানি ও যতটুকু সামর্থ্য ও আমাকে ততটুকুই দিবে, আর আমিও ওর সামর্থ্যের বাইরে আমি কোনোদিনও ওর কাছে কিছু বলিনি যে এই জিনিসটা আমাকে কিনে দাও। আমি জানি ওর যতটুকু সামর্থ্য ও ততটুকুই আমাকে দিবে, এর বেশি দিতে পারবে না। আর 2 বছর হলো বিয়ে হয়েছে, এখনও কোনোদিনও আমি কোনো কিছু ওকে ওর কাছে ও বলতে পারবে না যে আমি আবদার করছি, যে ও পারবে না জিনিসটা দিতে, আর আমি জোর করে বলছি না এই জিনিসটা আমার লাগবে লাগবে লাগবেই, মানে যেখান থেকে পারো চুরি করো ডাকাতি করো যা খুশি করো আমাকে এই জিনিসটা এনে দাও। আমি এখনও অবধি ওকে এই জিনিসটা বলিনি, ও বলতে পারবে না যে ও এই জিনিসটা বলেছে। আর ভগবানের আশীর্বাদে এমন একদিনও আসেনি 2 বছরে যে আমি না খেয়ে আসি বা আমার পড়ার নাই খাওয়ার নাই, এরকম একদিনও আসেনি। যথেষ্ট ভালো খাই, যথেষ্ট ভালো পড়ি, যথেষ্ট স্বচ্ছন্দে থাকি, আমি খুব হ্যাপি। তো আবার অনেকে এরকমও বলেছিল যে প্রেম করে বিয়ে করছে, দরজা দিয়ে ঢুকছে জানলা দিয়ে বেরিয়ে যাবে, ভালোবাসা চিরদিন থাকে না, এই কথাটা একজন বলেছিল। সেটা আমার শ্বশুরবাড়ির লোকে একজন বলেছিল যে ভালোবাসা চিরদিন থাকে না। তো আমি তার উদ্দেশ্যে বলতে যাচ্ছি, যে ভিডিও সে হয়তো ভিডিওটা দেখছে হয়তো, তো তার উদ্দেশ্যে বলতে যাচ্ছি আজ অবধি 2 বছর হলো বিয়ে হয়েছে, একদিনও এরকম হয়নি যে ভালোবাসা নাই। হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে না সে তো না, প্রত্যেকটা যদি কেউ যদি দেখাশোনা করে বিয়ে হয়, অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তাদের ঝগড়া লাগে না? নিশ্চয়ই লাগে, তাদের ফ্যামিলিতেও ঝগড়া লাগে। সেরকম আমরা লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, আমাদেরও লাগে টুকটাক, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া লাগে, আমাদের মতেও লাগে। তাই বলে সেই জিনিসটাকে বড় করে দেখার কোনো মানে হয় না, দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে সেই জিনিসটা সেখানেই মিটমাট হয়ে যায়। আমাদের মধ্যে জিনিসটা আছে, হয়তো ও যখন ঝগড়া করে বা ওর যখন মাথা গরম হয় আমি চুপ করে থাকি, বা আমার যখন মাথা গরম হয় তখন ও চুপ করে থাকে, আমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। হ্যাঁ দুজনের বয়স একটু সেম, ও আমার থেকে 2 বছরে বড়, আমার থেকে 2 বছর ছোট, কিন্তু তাই বলে এরকম হয় নাই যে বিশাল বড় ঝগড়া লাগছে, মানুষ এসে আমাদের ঝগড়া মিটমাট করছে, সেরকম একদিনও হয়নি। নেক্সট
আমাকে একজন বলেছিল যে এত কম বয়সে বিয়ে করছে, যখন সংসারের দায়িত্ব আসবে তখন বউয়ের ওপর টর্চার করবে, অত্যাচার করবে। তো ভগবানের আশীর্বাদে সেরকমও কোনো দিন হয়নি, ও আমার উপর কোনো রকম কোনো অত্যাচার কোনো দিনও করেনি, আর আশা করি ভবিষ্যতেও কোনো দিনও করবেন না, এতটুকু আমার বিশ্বাস আছে। কারণ বিয়ের আগে 8 বছর আমি ওকে চিনি, সে ছোটো থেকে, তো আমি জানি ও কীরকম, ও কোনো দিনও আমার সাথে সেরকম সেরকম ব্যবহার করে উনি, আর আশা করি কোনো দিনও করবে না। তো বিয়ের 8 বছর মানে বিয়ের 2 বছর, তার আগে 8 বছর, বিয়ের আগে 8 বছর আমাদের রিলেশন ছিল, লাভ ম্যারেজ, যেহেতু লাভ ছিল। তো 8 বছর যদি লাভ স্টোরিটা আপনারা শুনতে চান তাহলে কমেন্ট করে বলবেন, আমি লাভ স্টোরিটা শোনাবো। তো বিয়েটাও হয়েছে অনেক মানে ঝড় ঝাপটার মধ্যে দিয়ে, কারণ মানে মানে আমার বাড়ি থেকে তো একদমই রাজি ছিল না, আর আমি ভয়ের চোটও বলতে পারিনি যে আমি ওকে বিয়ে করব বা কিছু, কোনো দিনও বলতে পারিনি। তো তারপরে আমরা পালিয়ে যাই, বিয়ে হয় আমাদের। তো কীভাবে হয়, কী কাহিনি হয়েছে সেগুলো শেয়ার করো। তো পালিয়ে গিয়ে বিয়ে হয়, অনেক কষ্টের মধ্যে দিয়ে বিয়ে হয়েছে আমাদের। তো তারপরে বিয়ের আজকে 2 বছর চলছে, হ্যাপি আছি, বলতে গেলে সবাইকে বলে দিচ্ছি হ্যাপি আছি, খুবই হ্যাপি আছি। সত্যি মানুষ ভাগ্য করলে হয়তো আমার স্বামী ভাই, হ্যাঁ হয়তো আমাকে বড় কোনো মানে বাড়ি থেকে যদি দেখাশোনা করে বিয়ে দিত, বড় লোকের কাছে বিয়ে দিত, হয়তো আমাকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যেত, খাওয়াতো, তেমনি তেমনি পোশাক দিত, সোনা দিয়ে মুড়িয়ে রাখতো, সেরকম হয়তো কিছু দিতে পারে না। কিন্তু হ্যাঁ, ভালোবাসাটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, যেটা সেটাও আমাকে প্রচুর প্রচুর ভালোবাসে, প্রচুর সাপোর্ট করে। আর হয়তো রেস্টুরেন্টে খাওয়াতে পারে না, কিন্তু রাস্তার ধারে বসে ফুচকা খাওয়া দুজনে মিলে অনেক হয়, হয়তো দামি দামি ড্রেস দিতে পারে না, কিন্তু মাঝে মাঝে সারপ্রাইজ অনেক কিছু দেয় আমাকে, যেটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এই তো এখন আমার হাজব্যান্ডকে বলছি, আমি বউ হিসাবে কেমন সেটা বলার জন্য, আমি তো বললাম স্বামী হিসাবেও 100-এর মধ্যে 200% ভালো। কারণ আমার যখন শরীর খারাপ হয় ও রান্না বান্না রান্না থেকে শুরু করে সব কিছু করে, ইভেন আমি গরম জল খাবো কি না, আমার এটা হয়েছে কি না, এটা করছি কি না, ওষুধ খাইছি কি না, ঠিক আছি কি না, সব কিছুতে খেয়াল রাখে। বেশি স্নান করো না, কাপড়টা আমি ধুয়ে দিতেছি, বাসনগুলো আমি ধুয়ে দিচ্ছি, সত্যি খুব কম হাজব্যান্ড করেন যেটা ও করে। আর সব দিক দিয়ে পারফেক্ট, সত্যি টাকা পয়সার দিক দিয়ে হয়তো নাও হতে পারে, কিন্তু তাই বলে অতটাও যে হ্যাপি না সে না, টাকা পয়সার দিকে যথেষ্ট ভালো আছি, যথেষ্ট স্বচ্ছন্দে আছি, সিম্পল আছি, ভালো আছি। তো এখন ও আমাকে বলবে, ও তোমাদের বলবে যে আমি বউ হিসাবে ওর কাছে কেমন। হ্যাঁ বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার নামে অনেক কিছু বললো, তো যাই হোক যতটা বলছে ততটা হয়তো না, আমি ট্রাই করি, চেষ্টা করি হ্যাপি রাখার, আর সবসময় এটাই চাই যে ও হ্যাপি থাকুক। কারণ দেখো আজকে আমরা মানে দুজন এজের কথাটাও বললো, বয়সের কথাটাই বললো, যেটা হচ্ছে একটু সেম এজের ব্যাপার। দ্বিতীয়ত আর আমাদের স্কুল লাইফ থেকে রিলেশন, ক্লাস 8-9 থেকে, তখন প্রেম ভালোবাসাটা কি সেটা বুঝতাম না ঠিকঠাক, তখন থেকে বিয়ে করে সম্পর্ক ছিল। তারপরে কলেজ লাইফ, তাও কলেজ লাইফ থেকে মানে হিসাব করে ধরতে গেলে আমাদের বিয়ের আগে আমরা 8 বছর সম্পর্ক, আমাদের রিলেশন ছিল। তারপরে ওদের কাজটা আলাদা, কাজটার পর একটা সমস্যা ছিল, আমার কাজটা আলাদা, তারপরে মানে অনেক বললোই ঝড়ঝাপটার মধ্যে দিয়ে আমরা বিয়েটা করি, সেটা অনেক একটা মানে অনেক স্টোরি একটা আছে, এর পিছনে অনেকটা ইতিহাস থাকবে আছে, সেটা এখন সম্ভব না বলা। আমি বলবো আস্তে আস্তে সব বিষয়ে, সব কিছু টপিক নিয়ে আমি আলোচনা করবো। তো এর জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর ভালোবাসাটা দরকার তোমাদের। তো এটাই বললো যে হ্যাঁ, আর যেটা বললো সেটা হচ্ছে বউ হিসেবে কীরকম, একদম 100% ঠিক। কারণ যে কথাগুলো বললো, কারণ অনেকেই আমাকেও বলতো বা অনেকেই বউর নামেও আমার বউর নামেও বলতো যে কম বয়স এই যাবে সেই যাবে, দুদিন পরে বড় লোকের মেয়ে আসে, একটা গরিব ফ্যামিলিতে, আমি আমি অ্যাকচুয়ালি খুব গরিব, আমি মানে খুবই সাধারণ ফ্যামিলি, খুবই মানে কি বলবো তোমাকে, মানে থাকলেই বুঝতে পারো আমরা কতটা
সাধারণ ফ্যামিলি, মানে মানে কি বলবো বলে বোঝাতে পারছি না। তো আর ওর ফ্যামিলি তুলনামূলকভাবে ভালো, মানে ধনী যেটাকে বাংলায় পরিষ্কার বলে। তো পারবে এখানে এসে থাকতে, এখানে খাইতে পারবে, এখানে তো তত রান্না করতে পারবে, অন্য রান্না করতে পারবে, ইসে নেই এইটা করতে পারবে, সেটা কোনো মানে অ্যাডজাস্টমেন্ট, মানে এটা বলতে পারবো যে অভিযোজন, মানে সেটা কি হবে, সম্ভব হবে ওর দ্বারা। তো বেসিক্যালি দেখতে গেলে সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে। আজকে 2 বছর হলো, 2 বছরে আমাদের কোনো রকম এখনও মানে কোনো এই সব কাজকর্ম নিয়ে কোনো রকম এখনও পর্যন্ত কোনো মানে সমস্যা হয়নি। ও তো মানিয়ে নিয়েছে জায়গাটাকে নিজের ফ্যামিলির মতো করে। আর এটাই দ্বিতীয় কথা, ওর বাড়ির থেকে এখনও মানে কোনো রকম ইসে হয়নি, কারণ আমরা ম্যারিজ কাজটা আলাদা অনেক প্রবলেম। তার জন্য এগুলো আমি বলবো, আমি আমি জাস্ট এমনি এমনি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, একটা কথা আসলে কি আর একটা কথা চলে আসে। তো এটাই বউ হিসাবে খুব ভালো, মানে আমি আমি খুব লাকি এরকমটা বউ পাইছি। তো আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে, সবার ভালোবাসার আশীর্বাদে এখন পর্যন্ত ঠিক আছি, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আজকে 2-3 বছর চলছে। তো আর বাকিটা যেহেতু আমাদের চ্যানেল খুললাম, একটা বাংলায় তোমাদের সাপোর্ট চাই। আমরা থাকি হচ্ছে গ্রামে, তো এবার আমাদের সিম্পল লাইফস্টাইল, আমাদের জীবন মানে কেমন করে চলি, কীভাবে কী হচ্ছে সব কিছু দেখাবো তোমাদেরকে, আর তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যেটা কথা যে মানে এসেছে এমন মেয়ে যে রাস্তা দিয়ে কিছু যাচ্ছে, একটা ফেরিওয়ালা, মানে গ্রামে তো হয় এরকম ফেরিওয়ালা বা ফুচকাওয়ালা রাস্তা দিয়ে রোড দিয়ে যাচ্ছে, আমাকে লাগবেই লাগবে এরকম কোনো ব্যাপার নেই, চায় না, মানে ডিমান্ডিং জিনিসটা নেই, আবদার করে যে আমাকে এটা লাগবে এরকম কোনো ব্যাপার নেই। আর আমি তার মানে এই না যে ওর লাগবে না, ঠিক আছে, আমি এটা বুঝতে পারি, কারণ চাচ্ছে না। এবার তার ভিতরের যে ব্যাপারটা সেটা তো বুঝতে হবে যে ও হ্যাঁ আদৌ চাচ্ছে কি না। এবার আমি যতটুকু পারি আমার দিক থেকে আমি ট্রাই করি, চেষ্টা করি দেওয়ার জন্য, আমার যতটুকু সামর্থ্য, আমি তো একটা ছোটোমোটো কাজের সাথে যুক্ত, তো সেই দিক থেকে ও কোনো ডিমান্ডিং রাখে না, আর আমিও এমন যে ডিমান্ডিং রাখে না বা তার জন্য কি দেবো না, আমি চেষ্টা করি যেভাবেই হোক চেষ্টা করি তাকে খুশি রাখার, হ্যাপি রাখার। কারণ আমি একজনকে সামান মানে আমার বিয়ের পিছনে কেউ একজন ছিল যাকে আমি হাত রেখে একটা কথা দিয়েছিলাম, তো সেটা আমার সবসময় এখানে কাজ করে, মাথার কথাটা তাকে মানে কি বলবো হারাও ফেলছি আমরা, আমাদের 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 জন্য মানে আমাদের বিয়ের জন্য। তো তো অনেক কাহিনী আছে, অনেক এরকম গল্প আছে যেগুলো শুনলে হয়তো সবাই অবাক হয়ে যাবে, চমকে যাবে, সত্যি এরকম ঘটনা হয়, সেটা ওই টিভিতে আর ইসেতেই দেখা যায়, রিয়েলে দেখা যায় না। তো সেগুলোই আমরা বলবো সব কিছু আস্তে আস্তে। তো আপাতত সবাই আমাদেরকে সাপোর্ট করো, আমাদের দুজনকেই ভালোবাসা দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা তোমাদের সাপোর্টটাই চাই ব্যাস এতটুকুই। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। তুমি কিছু বলবে বলে দাও, আজকে ভিডিওটা এখানেই পর্যন্তই এন্ড করে দিব, এখানে এন্ড করছি। আর যদি আমাদের লাভ স্টোরিটা শুনতে চাও, কিভাবে বিয়ে হয়েছে, কীভাবে বিয়ে হয়েছে, কি অবস্থায় বিয়ে হয়েছে, কারণ যখন আমরা বিয়ে করেছি বললামই দুজনে অনেক ছোট ছিলাম, মানে কলেজ চলাকালীন আমরা বিয়ে করে ফেলেছি, ওর কাছে না কোনো কাজ ছিল না কিছু, আর মানে খুব সমস্যা হয়েছিল, টাকা পয়সার সমস্যা হয়েছিল, তারপরে হচ্ছে টাকা পয়সার সমস্যা হয় কারণ বিয়ের সঙ্গে সঙ্গে সংসারের পুরো দায়িত্ব ওর উপর চলে এসেছিলো, তারপরে মানে অনেক সমস্যা হয়েছিল। তো সেখান থেকে আমরা কীভাবে বেরোলাম, মাঝখানে লকডাউন গেল, লকডাউনে আমরা কীভাবে চলেছি, সব কিছু যদি আপনাদের জানার আগ্রহ থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবেন, আমরা সব বলবো কীভাবে বিয়ে হয়েছে, কী হয়েছে, আমাদের কে আমাদের এত আপন ছিল যে হারিয়ে গেছে, আর তার জন্য তাকে কথা দিয়েছিল আমার বর যে আমার চোখ দিয়ে কোনো দিনও জল পড়তে দিবে না, তো সেই কথাও রাখছে, এখনও অবধি রেখে আসছে, আর আশা করবো ভবিষ্যতেও রাখবে কারণ আমি ওকে চিনি। তো এই তো নতুন নতুন আরও ভিডিও আসছে, তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর আমাদের ব্যাপারে জানার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি করছি, তো ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।